স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা আমাদের সকলের কাছেই এক পরম কাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে না। তাই পৃথিবীতে যে কোনো জাতির নিজের স্বতন্ত্র অস্তিত্ব প্রতিষ্ঠায় স্বাধীনতা একান্ত প্রয়োজনীয়। 1947 সালের 15ই আগস্ট তারিখে আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল। তারপর থেকে প্রতি বছর সারা দেশ জুড়ে 15ই আগস্ট তারিখটি মহাসমারোহে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা। 17শ শতক থেকে ভারতবর্ষে ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে বসতি স্থাপন করে। তারপর ধীরে ধীরে তারা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে। পরবর্তী সময়ে ভারতের উপর চলতে থাকে ইংরেজদের শোষণ ও অত্যাচার। ভারতবর্ষে দেখা দেয় একের পর এক মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যাভাব ইত্যাদি। অন্যদিকে সমৃদ্ধ ভারতবর্ষ দেখে সম্পদ লুট করে ব্রিটিশ ফুলে ফেঁপে উঠতে থাকে। পরাধীনতার বেড়াজালে যতই ভারতবাসী জড়িয়ে পড়েছে, সময়ের সাথে সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা তাদের কাছে ততই তীব্র হয়েছে। পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির বিস্তারের মাধ্যমে ভারতবাসী ফরাসি বিপ্লবের কথা জানতে পেরেছে। তাদের মনে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বীজ জাগ্রত হয়েছে। তারপর থেকেই ধীরে ধীরে তারা ইংরেজ শাসকের কাছে নিজেদের দাবি দাওয়া পেশ করতে শুরু করেছিল। সেই দাবি দাওয়া পূরণের উদ্দেশ্যে ভারতবাসী রাস্তায় নেমেছে, সহ্য করেছে ব্রিটিশ শাসকের অসহ্য অত্যাচার। কেবলমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমে দাবি দাওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি বা সম্ভবও হতো না। তার জন্য প্রায় 200 বছর ধরে বহু দেশবাসীর রক্ত ঝরেছে। ভারতবাসী নানাভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আগুন জ্বেলে ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন। পরবর্তীতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। জাতিকে স্বাধীন করার আকাঙ্ক্ষায় দেশপ্রেমের আগুনে আত্মহুতি দিয়েছেন শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে বিনয়, বাদল, দীনেশ, সূর্য সেন, ভগৎ সিং সকলে। 20শ শতাব্দীর শুরু থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির হাত ধরে এক নতুন মাত্রা যোগ হয়। সারা দেশের মানুষ একযোগে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নানা আন্দোলনে সামিল হয়। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের মন্ত্রে উদ্ধৃত হয়ে সামগ্রিকভাবে ভারতবাসী একের পর এক আন্দোলনে নিজেদের সামিল করে। অসহযোগ, আইন অমান্য, অবশেষে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে ভারতবাসী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। একদিকে ব্যাপক গণ আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের আগ্রাসন, নৌবিদ্রোহ, আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না পেরে ব্রিটেন ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানে বাধ্য হয়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিরঙ্গা পতাকা উত্তোলন করেন। আমাদের প্রত্যেকের কাছেই স্বাধীনতা দিবস অত্যন্ত গৌরবের ও আনন্দের দিন। প্রতি বছর এই বিশেষ দিনটিতে স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন জায়গায় ছোট বড় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিশেষে বলা যায়, আজ থেকে প্রায় বহু বছর আগে ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে নিজেকে মুক্ত করতে পারলেও ভারতবাসী এখনও পুরোপুরিভাবে নিজেদের হিংসা, হানাহানি, অস্পৃশ্যতা, ধর্মীয় ভেদাভেদ, কুসংস্কার থেকে নিজেদের স্বাধীন করতে পারেনি।